নমস্কার ম্যাডাম, আমাকে বলতে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মা সারদা তারকেশ্বরের তারকনাথ এবং ঘণ্টেশ্বরীকে প্রণাম জানাই। আরামবাগ লোকসভাবাসী আমাকে প্রথম আশীর্বাদ দিয়ে সংসদ ভবনে পাঠিয়েছে। আমি একজন এসসি সম্প্রদায়ের মহিলা। আমার প্রশ্নটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলার যে খেটে খাওয়া মানুষ তারা মাথার ঘাম পায়ে ফেলে দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ করে এসেছেন, তাদেরকে বারবার কেন্দ্র সরকার হাতে না মেরে ভাতে মারার যে প্রচেষ্টা চালিয়ে এসেছে সেটা নিয়ে আমার প্রশ্ন। তাদের অবিলম্বে যেভাবে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে অবিলম্বে তাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া হোক। তার কারণ সংসদ ভবনে এসে আমরা কয়েকবার শুনতে পা আমরা বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি এবং অনেক বিষয় আমরা শুনতে পেয়েছি, যে কৃষির উন্নয়ন করা হয়েছে, শ্রমিকদের উন্নয়ন করা হয়েছে, এসসি সম্প্রদায়ের উন্নয়ন করা হয়েছে, কিন্তু আখের আমরা খেটে খাওয়া গরিব মানুষের একদিকে আমরা বঞ্চিত হচ্ছি। যেহেতু আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমি আবারও বলছি অবিলম্বে বাংলার বঞ্চিত মানুষদের প্রাপ্য অধিকার ফিরে দেওয়া হোক। তার সাথে সাথে বলবো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, ভাবাদিঘি থেকে আরামবাগ থেকে বিষ্ণুপুর যে রেল স্টেশন সেটা স্তব্ধ হয়ে রয়েছে, যাতে অবিলম্বে এই আরামবাগ থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যাতায়াতের জন্য দুটো জায়গায় দুটো পর্যটন কেন্দ্র রয়েছে, যাতে অবিলম্বে ভাবাদিঘি রেল সংস্কার হয়, নির্মাণ কার্য শুরু হয়, তার জন্য আপনার কাছে আমি তুলে ধরলাম। এবং আরেকটা ছোট্ট শেষ প্রশ্ন, দীর্ঘদিন আমরা একটা বিষয় দেখে আসছি, বাংলার যে মানুষের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দ্রব্যমূল্য বৃদ্ধি তা বাংলার মানুষের হেসেল পর্যন্ত পৌঁছাচ্ছে না, নাবিশ্বাস উঠেছে। এই বিষয়ে যদি কেন্দ্রীয় সরকার একটু আলোকপাত করেন তো আমি কৃতজ্ঞ থাকব। আমি আমার বক্তব্য শেষ করছি, বলতে দেওয়ার জন্য অনেক অনেক আপনাকে ধন্যবাদ।